রাজশাহীতে মদ্যপানে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের একজন রাজশাহী মহানগর রাজপাড়া থানা এলাকার সাগর, অপরজন বাগমারা উপজেলার সজল। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম রসুল কুদ্দুস জানান, ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে মদ্যপান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গতরাতে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।